বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটা তাদের মধ্যে হালচাল হচ্ছে যে বাড়বে, কিছু ইনফরমেশন এসছে, সেই জন্য তারা একটু বেশি সতর্ক হয়েছেন, আমাকেও সতর্ক করা হয়েছে। তারপরে আমরা ঘর এই জন্য পাল্টে, এক তো ঘর সেই অনুপাতে জায়গা ছোট ছিল, দ্বিতীয় কথা যোগাযোগের অসুবিধা গাড়ি রাখার, সেই জন্য একটু ভালো জায়গায় এসেছি, বড়ো স্পেস নেওয়া হয়েছে, যদি বাই চান্স ফোর্স বাড়ে যাতে কমিশন হয়ে যায়। যে ক্যাটাগরির নিরাপত্তা আপনি পাচ্ছেন না সে ব্যাপারে আমার কিছু জানা নেই, কোনো অফিসিয়ালি ইনফরমেশন আসে। আচ্ছা, এই নিরাপত্তা কেন, মানে নিরাপত্তার বাড়াবাড়ি এত কেন? সবাই জানে কেন, আমার উপরে রাস্তা কাটানো হয়েছে 50 বার, ঝামেলা করা হয়েছে, 5-7 বার গাড়ি ভাঙা হয়েছে, ব্যক্তিগতভাবে শারীরিক নিগ্রহ করা হয়েছে বহুবার। তো এখন একটু অন্যরকম থ্রেট শোনা যাচ্ছে, বিদেশি এজেন্ট লাগিয়ে প্রাণঘাতী হামলা করার একটা চক্রান্ত হয়েছে, সেরকম ইনফরমেশন কয়েক জায়গা থেকে এসেছে, সেটা ওদের কাছে এসছে, আমার কাছে আসার পরে আমিও জানিয়েছি, তারা সহমত হয়েছে, সেরকম তাদের যা যা প্রিকশন নেওয়ার সেটা ওনারা করছেন, আমি খালি কোনো সুপারি কিলার এইটাই কি সেই বিষয়টা, সুপারি কিলার লাগানোর বিষয়টা নাকি? আমার কাছে সেরকম খবর এসেছে যে এরকম একটা গ্রুপ, এক প্রকার টেরিস্ট গ্রুপ তাকে লাগানো হয়েছে, আর সেই জন্য কিছু ঘটতে পারে, আমাদের তো সম্ভাবনা জানা, আমরা সাধারণ মানুষ, সেটা সরকারের কাজ, যারা সিকিউরিটি দেখছেন। আমি ইন্টেলিজেন্সকে জানিয়েছি যে এই ধরনের ইনফরমেশন একটা এসছে, আপনারা ভেবে দেখুন, তারা তাদের মতো কাজ করছে, তাদের নিজস্ব সোর্স থাকে। আপনি কি কোনো কোনো এই ধরনের কোনো সেট পেয়েছেন বা কোনো চিঠি চাপাটি বলুন বা ফোন এই জাতীয় কিছু পেয়েছেন? কোন চিঠি চাপাটি দিয়ে কি আজকাল কিছু করে না, কিন্তু কোনো না কোনো সোর্সে আমাদের পার্টির বা সমাজের কিছু সোর্স থাকে, তারাও ইনফরমেশন রাখেন, তারা জানিয়েছেন, আর সেই জন্য যারা সম্পর্কিত ডিপার্টমেন্টের জায়গায় জানিয়ে দাও আমাদের কাজ, সেটা জানিয়েছি। দিলীপ দা, আজকে রণদীপ সুরজেওয়ালা তিনি বলেছেন যে যখন বিরোধী রাজনৈতিক দল করা হয় তখন সিবিআই এবং ইডিকে লাগানো হয়, আবার যেরকম দেখুন মুকুল রায় তিনি হচ্ছেন তাকে অ্যারেস্ট করা হচ্ছিল, এখন তিনি বিজেপিতে চলে গেছেন, এখন কিছু হচ্ছে না, এটা কংগ্রেস থেকে বলছে, কী বলবেন? না, অ্যারেস্ট করা হয়েছিল আমি তো জানি না, তার পিছনে পুরো রাজ্য সরকার লেগে আছে, রোজ উনি কোর্টে যাচ্ছেন, একাধিক যে বেল নিচ্ছেন, তিনি টিএমসি থাকতে একটাও কেস ছিল না, এখন 29টা কেস উনি লড়ছেন, আমরা 28,000 কেস লড়ছি আমাদের কর্মীদের উপরে, রোজ কাউকে অ্যারেস্ট করা হচ্ছে, এবং আমি যতদূর জানি মুকুল দাকে এখনও সিবিআই ডেকেছে, বাকি নেতাদের যেমন ডাকছে তিনি সময় চেয়েছেন, সে যেন আলাদা কিছু মনে হচ্ছে না বা সিবিআই কাউকে ছেড়েছে এটা ঠিক নয়, এটা ঠিক। যারা একথা বলছেন সূর্যালার মতো লোক, তারা তাদের পার্টি তাদের নেতারা যে ধরনের লুট করেছেন দুর্নীতি করেছেন, তারা ভেবেছিলেন যে কোনোদিন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না, আজ যখন সিবিআই ব্যবস্থা নিচ্ছে, পূর্ব হোম মিনিস্টারকে পর্যন্ত ছাড়েনি, তাতে দেশের লোক যারা চাইছিলেন যে অন্যায়ের বিচার হোক, দেশের ধন সম্পত্তি যারা লুট করেছেন তাদের শাস্তি হোক, আর সেই দিকে পদক্ষেপ এটা হওয়া উচিত। আর একটা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে পি চিদম্বরমের নেতৃত্বে সেই সময় অমিত শাহ তাকে অ্যারেস্ট করা হয়েছে, তো সেইটারই এটা হচ্ছে পাল্টা এই রাজনৈতিক প্রতিহিংসা, কী বলবেন? শুনুন, অমিত শাহকে অ্যারেস্ট করা হয়েছে, মোদিজিকে ডাকা হয়েছে, জেরা করে আমরা কিন্তু কখনো সিবিআইকে গালাগালি দিইনি বা পালাবার চেষ্টা করিনি, সেই কেসকে গুজরাট থেকে তুলে নিয়ে এসে মুম্বাই হাইকোর্টে লড়া হয়েছে কিনা গুজরাটের সরকার পরাজিত করে, তাতে আমরা পালাইনি, আর হাইকোর্ট মুম্বাই হাইকোর্ট থেকে আমাদের নেতারা নির্দোষ হিসাবে খালাস হয়ে এসছেন কেস থেকে, আজ যদি তাদের এই বিচার ব্যবস্থার উপরে আস্থা থাকে, সিবিআই উপরে আস্থা থাকে, তারা কোর্টে বের হন, তাকে আইনি লড়াই লড়ুন, তারা কেন সিবিআইকে গালাগালি দিচ্ছেন, কেন সরকারকে গালাগালি দিচ্ছেন, তার একটু কিছু গণ্ডগোল আছে, যাই করুন কেউ ছাড় পাবে না। নরেন্দ্র মোদী প্রথম যখন প্রধানমন্ত্রী হলেন তখন তিনি বলেছিলেন যে কোর্টে বারবার চক্কর দিলেও গ্রেফতার করা হবে, যে যারা লুট করেছে তাদেরকে গ্রেফতার করা হবেই, তাই কংগ্রেস বলছে যে গ্রেফতার করবেন, এই পরিকল্পনাটা প্রথম থেকেই নেওয়া আছে। কিন্তু কোর্ট তো রায় দিয়েছে, কোর্টে তো সবাই গেছিলেন, কেউ বেল পেয়েছেন কেউ পাননি, কোর্টের নির্দেশ অনুযায়ী চলছে, সিবিআই কাজ করেছে, যখন কোর্ট তাকে বেল দেয়নি তখন সিবিআই গ্রেফতার করেছে, যারা বেল পেয়েছেন বহু নেতা আছেন, তারা যেদিন বেল তাদের উইন্ডো হয়ে যাবে সেদিন তারাও গ্রেফতার হবেন, সেই জন্য এই ধরনের প্রযুক্তি আর চলবে না, মানুষ জানে কে চোর কে সৎ। দিলীপদা, বলা হচ্ছে যে যেভাবে চিদম্বরমকে সিবিআই মানে বাড়ি থেকে অ্যারেস্ট করলো, পাঁচিল টপকে রীতিমতো তার বাড়িতে ধাওয়া করে,
এটা করার কি কোনো খুব একটা প্রয়োজন ছিল? কারণ চিদম্বরম তো বারবারই বলেছেন যে তিনি পালাচ্ছেন না, তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছিল, তারপরেও একজন পালাচ্ছেন না তো 27 ঘন্টা কোথায় ছিলেন? একজন যে দেশের হোম মিনিস্টার ছিলেন তার মুখে গিয়ে কোথায় সোজা শোভা পায়? যিনি আইনের সংরক্ষক সঞ্চালন ছিলেন তিনি আজকে আইন থেকে পালাবার চেষ্টা করছেন, বাড়িতে গুন্ডা রেখেছেন, পার্টি অফিসে লুকিয়ে রেখেছেন, লোক দিয়ে সিবিআইকে আটকাবার চেষ্টা করেছেন, গেট বন্ধ করে রেখেছেন। উনি বলতেন যে আমি ভাই স্নানটা করে নিই তারপর তোমাদের গাড়িতে চড়ব, এটা উনি বলেননি। তার স্ত্রী একজন আইনজীবী, তিনি রাস্তা আটকে বসেছেন যে আমি আইনজীবী, আপনি আমাকে মিসবিহেভ করতে পারেন না, আপনি আমার গায়ে হাত দিতে পারেন না, লেডি পুলিশ নিয়ে আসুন, এই সমস্ত ড্রামা হয়েছে ওখানে। তারপরেও ভিতরে গলে গিয়ে অফিসাররা তাকে ধরে বার করে নিয়ে এসছেন, হাত ধরে টেনে উনি লড়াই করতে করতে গালাগালি দিতে দিতে এসছেন, যখন সামনে প্রেসের লোকেরা ছিলেন তাদের সামনে হাসতে হাসতে বার হয়েছে। এই ড্রামা আমরা জানি, আপনারা হয়তো জানেন বলছেন না, কিন্তু পুরো নাটকটা সবাই জানে কি ঘটনা ঘটেছে ওখানে। সে এইসব কথা বলার দিন চলে গেছে, এখন কোর্টে গিয়ে কথা বলতে হবে। তিনি আমাদের কার্যকর্তা, তার জন্য আইনি দিক দিয়ে আমরা লড়াই করছি। আর এই ধরনের ঘটনা একটা নয়, প্রত্যেক দিন কোথাও না কোথাও বললাম 28,000 কর্মীর উপরে কেস চলছে, 28,000 কেস লড়ছি আমরা, আর এক একটা কেসেতে 20-25-50-100 জনকে জুড়ে দেওয়া হচ্ছে। কিছু লোককে বেল নিচ্ছে, কিছু লোকের বাড়িতে পুলিশ পৌঁছে দিন রাত, 100 লোক ঘর ছাড়া আছে। তো এইভাবে বিজেপির লোকদের ভয় দেখিয়ে জেলে ঢুকিয়ে ওরা বিজেপিকে আটকাবার চেষ্টা করছেন, পারবেন না। তার জন্য যে কোনো প্রয়োজনীয় স্টেপ আমরা নেব, পুরোপুরি যতক্ষণে আইন তাকে দোষী না সাব্যস্ত করছে আমরা মনে করবো এটা চক্রান্ত করে ধরা হচ্ছে। উনি 15 সালে যদি এই ধরনের অন্যায় করে থাকেন তার বিরুদ্ধে কেন স্টেপ নেওয়া হয়নি 19 সাল পর্যন্ত কোনো অপেক্ষা করা হয়েছে? তার মানে হয় আপনার সঙ্গে থাকলে ঠিক আছে, আর না হলে মিথ্যা এটা একটা অজুহাত দেওয়া হয়েছে। সব নিয়ম কানুন ওদের জন্য, ওরাই ভিআইপি। চিফ মিনিস্টার থাকলে মোদীজির সঙ্গে, হোম মিনিস্টার থাকলে অমিত শাহের সঙ্গে, আমাদের একাধিক সিনিয়র নেতা, অন্যান্য লোকেদের নামে রাষ্ট্রবিরোধী কানুন লাগানো হয়েছে, সাধ্বী প্রজ্ঞা থেকে আরম্ভ করে বাকি সেই সেই সময় যারা হিন্দু সংগঠনের লোক ছিলেন তাদের সঙ্গে কীরম ব্যবহার করা হয়েছে, তাদেরকে দিনের পর দিন নার্কোটিক ওই টেস্ট করা হয়েছে, ওষুধ খাইয়ে ইঞ্জেকশন দিয়ে, তার উপরে তো করা হয়নি। চিদম্বরম বা কংগ্রেসের উপরে হয়নি তো, যদি প্রয়োজন সেটা হওয়া উচিত, কারণ দেশের লোকেরা চাইছে। কেউ যদি মনে করে কোর্টকে আর সংবিধানকে পকেটে রেখে করবে, সে দিন চলে গেছে, দেশ পাল্টে গেছে, দেশের লোক আজকে ন্যায় চাইছে। সোশ্যাল মিডিয়া একটা নিমে ঘুরছে যে সিবিআই নোটিশ মানে বুঝতে হবে বিজেপি ফ্রেন্ডলি পলিসি। সিবিআই নোটিশ তো কই আমাকে দিচ্ছে না, আপনাদের দিচ্ছে না, যারা তার অধিকারী নোটিশ পাওয়ার নিশ্চয়ই প্রেমপত্র তারা পাবেন, আর সেই প্রেমপত্রের সাড়া দিয়ে আসতে হবে, আর সেই নিমন্ত্রণ রক্ষা করতে হবে জেলে গিয়ে, আর কতদিন থাকতে হবে সেটা আমরা জানি না। তৃণমূলের এখন পাপস্খলনের দিন, প্রায়শ্চিত্ত করার দিন, রামনবমী, হনুমান জয়ন্তী, ব্রাহ্মণ ভোজন, গরুদান আর জন্মাষ্টমী করবেন, এটা সামাজিক উৎসব, ধার্মিক পরম্পরা, যুগ যুগ ধরে ভারতবর্ষ হয়ে আসছে। কৃষ্ণ জন্মাষ্টমীতে মায়েরা উপবাস করেন, বহু লোক রাত 12টার মধ্যে জেগে থাকেন, আমরাও ভজন কীর্তন করি, ভগবানের আহ্বান করি, তার আরাধনা করি, তার আগমনের অপেক্ষা করি। আমিও 2-3 জায়গায় যাবো উদ্বোধন করতে, আমাকে ডেকেছেন, একটা সামাজিক ব্যাপারে উৎসব অংশগ্রহণ করবো। আমি শুনেছি মুখ্যমন্ত্রী পুলিশ অফিসারকে বলেছেন যে যেখানে হয়েছিল তার বাইরে কোথাও অনুমতি দেওয়া হবে না, কেউ করলে তাদের উপরে নজর রাখুন। তো এটা কি পাকিস্তান হয়ে গেল? রামনবমী জন্মাষ্টমী করা যাবে না? তো 22টায় নেমেছেন 42 থেকে, আর কত নামতে চান? এটা যেন খেয়াল রাখেন, মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে কি করে। মুখ্যমন্ত্রী কালকের দীঘায় চায়ের, তার সঙ্গে আপনার চা চক্র, চায়ের ব্যাপারটা তো আমাদের মনোপলি, উনি ঢুকছেন কেন? আর ওনাকে কেউ বুঝিয়ে চা বিক্রি করলে নাকি প্রাইম মিনিস্টার হওয়া যায়? ওটা কিন্তু হয় না। আর মোদিজি চাওয়ালা থেকে চিফ মিনিস্টার হয়ে প্রাইম মিনিস্টার হয়ে যান, উনি আবার চিফ মিনিস্টার হয়ে যাওয়া চায়ের দোকান বুঝাচ্ছেন, ডেমোশন হচ্ছে তো, ওই সময়টা পার হয়ে গেছে। বিএম হতে হলে ভালো কাজ করুন, সাধনা করুন, ত্যাগ করুন, সবাইকে নিয়ে চলুন,
তাহলে হবে, চা বিক্রি করে কেউ বিএম হয় না। তার কারণ এখানে যে সংঘর্ষ সংবাদ আপনারা দেখেছেন, মোড়ে মোড়ে আমাদের কর্মীরা সদস্য আমরা অভিযান করেছেন, সেখানে পুলিশ আক্রমণ করেছে, সেখানে টিএমসির লোকেরা গুন্ডারা আক্রমণ করেছে, মারপিট করেছে, ফলে এখানে সে ধরনের সফল হতে পারেন ডিস্টার্বেন্স হয়েছে। তবু আমরা চালিয়ে যাচ্ছি, এখনও যে পরিমাণ হওয়ার ছিল হয়নি, বাকি জায়গায় যা টার্গেট হয়েছে তার চেয়ে বেশি হয়েছে। কর্তৃপক্ষের বিষয়টা সঠিক মানে না, এবারে কি নজর এদিকে পড়লো কর্তৃপক্ষের বাড়িতে গিয়ে সিবিআই জেরা করছে চিদম্বরমের পরে? না, করা তো উচিত, কারণ অনেক ব্যাপার উনি জানেন, রাজীব কুমার যেরকম সব ব্যাপারে আছেন তিনিও আছেন, অস্বীকার করা যায় না। এবং আমরা জানি যখন সরকারের উপরে বা পার্টির উপরে কোনো প্রশ্ন করা হয়েছে, কর্তৃপক্ষ তো উত্তর দিয়েছেন। এই যে বিশ্ব বাংলার লোগো, তার যে কন্ট্রোভার্সি মুকুল রায় শুরু করেছিলেন, তিনি তার উত্তর দিতে এসেছিলেন। অভিষেকের উপরে কমপ্লেন হয়েছে, কর্তৃপক্ষ কেন নেমে পড়েছেন? উনি একজন এমপি পার্টি লিডার, তিনি বিধানসভার সদস্য নন, সরকারি অফিসার বা মন্ত্রীও নন, তাকে কেন বাঁচাতে যাচ্ছেন? সাবি এই ধরনের ঘটনা হলে সন্দেহ হয়, যদি উনি এর মধ্যে নাই সত্য কথা বলুন। আপনি বিভিন্ন জায়গায় ঘুরবেন, জনসংযোগ করবেন, কি করবেন আপনার দিদির তাদের পার্টির পরম্পরার মধ্যে ছিল না, তারা এখন গায়ের জোরে করছে, বিকে বলার করে করছেন, চা বিক্রি করাটা মোদী করেছেন, আর জনসম্পর্ক করা, চা খাওয়া, এটা আমি যতদিন সংগঠনে আছি 20-25 বছর করছি, আজকে বিজেপিতে আসার পরেও আপনারাও দেখেছেন আমি সকালবেলা বেরোই 5:30-6টায় যেখানেই থাক, স্থানীয় কর্মীদের সঙ্গে নিই, রাস্তায় বেরোই, পার্কে যেয়ে হাঁটি, 2-3 জায়গায় চা খাই, সে পুরুলিয়া থেকে কুচবিহার পর্যন্ত সব জায়গায় করি আমি, আর 365 দিন করি আমি, এটা দিল্লিতে থাকাকালীনও করেছি। তো যেন এটা আমাদের অভ্যাসের মধ্যে আছে, আমাদের সংগঠন করা এটা রীতি, সে অনুযায়ী করি, সেটাকে একটা আনুষ্ঠানিকভাবে এটা ইভেন্ট তৈরি করে আমাদের কর্মীরা করতেছে, যে আমাদের কিছু করার দরকার আছে, সবাই জিজ্ঞেস করছে আপনারা কী করছেন, কিন্তু কারো কাউন্টার করার জন্য নয়, আমি করতাম, আমি চাইছি আমার পার্টির সবাই এটা করুন, জনসম্পর্ক সহায় হয় লোকের কাছে, সে যে গুজে নেতা হয়ে গিয়ে তাকে ইন্টারভিউ নিয়ে ছবি তোলার জন্য নয়, সাধারণ মানুষ যেন মনে করেন যে হ্যাঁ আমার নিজের প্রতিনিধি, আমার সমস্যা শোনার জন্য এসেছে, আমার সুখে দুঃখে আছে, সেভাবে আমরা করছি। বলতে পারেন আপনারা কি করুন, আপনারা ঠিক করুন। চায়ে পে চর্চা যেটা, এটা কি পিকের ফর্মুলা ছিল? বিজেপি এভাবে এইটাকেই চায়ে পে চর্চা বলে ইলেকশনে প্রচার করেছে 2014 সালে, আর এখনও সেটা আমরা চালাচ্ছি, এটা সংগঠন করার একটা আমাদের কাছে রীতি পদ্ধতি, আমরা এভাবেই করি, আর অনেক কার্যকর্তারাই করেন, সকালবেলা সাধারণ মানুষের মেলামেশা করেন, আর আমরা সেইভাবেই করেছি, আমি নিজেও করি, আর এটাকে যাতে আমি যেখানে যাবো আগের থেকে কর্মীরা সচেতন হয়ে গিয়ে এটাকে সফলভাবে পরিকল্পনা করেন, হয়তো সেই জন্যই আমাদের পার্টির লোকেরা। এর কোনো আনুষ্ঠানিক পিতা কেটে উদ্বোধন হবে না, আমি করছি, সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক হবে ধরে সারা, আমি যেখানে যাবো, আর আমি চাইবো আমার যারা পার্টির কর্মী নেতারা তারাও করুন। বলছি যে আমার লাস্ট প্রশ্ন, যেটা সেটা হচ্ছে যে আপনি পার্টির অন্য মানে বিশেষ করে রাজ্যবাদী পার্টির অন্যতম মুখ, এবং জনসংযোগের ক্ষেত্রে আপনার ভূমিকা অনস্বীকার্য, তো সেই জায়গা থেকে এই নিরাপত্তা নিয়ে আপনারাও অনেকবার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা মানে ভয়ঙ্কর রকমের মানে যা মানুষের সঙ্গে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার এই যে দফায় দফায় নিরাপত্তা বাড়ছে, তাতে করে কি আপনার মনে হয় না যে মনে হচ্ছে কি যে এই ধরনের কোনো পরিস্থিতি কিছুটা তো সমস্যা হয়, কিন্তু যে ধরনের আমাদের পার্টি বাড়ছে, লোকের পার্টির প্রতি আগ্রহ বাড়ছে, ভিড় বাড়ছে, লোকের আবেগ আমরা দেখতে পাচ্ছি, মানুষ চান কাছে আসতে, আমরাও চাই মানুষের কাছে যেতে, কিন্তু বাস্তব পরিস্থিতিকে আমরা অস্বীকার করতে পারি না, ও ঘটনা ঘটেছে, সেই জন্য প্রশাসনিক দিক দিয়ে বা আমাদের পার্টির কিছু নির্দেশ থাকে যাতে এই ধরনের অপ্রিয় ঘটনাকে এড়িয়ে যাওয়া যায়, তাতে আমাদের কাজ বা জনসম্পর্ক কিছু আটকাবে না, আমি স্বাভাবিকভাবেই ঘোরাঘুরি করি, যাই,
কিন্তু সতর্কতার সঙ্গে, যেরকম এটা আমার সিকিউরিটি অফিসার বলুন, এটা একটু মানতেই হবে, বাস্তব ব্যাপার আছে। অর্জুন সিং তিনিও কালকে একটা পরশু দিন একটা অ্যাপ উদ্বোধন করেছেন এবং সেখানে ওই আপনার মতনই পাশে আছি বন্ধু বলে তিনি একটা করেছেন, আপনি আজকে একটা করলেন, এগুলো কি কি কোনোরকমভাবে আপনারা মানে জননেতা, ওনার জনসম্পর্ক খুব জোরদার, সবাই জানেন তিনি জিতে হয়েছেন এত বিরোধিতা সত্ত্বেও, তো উনিও যেটা করেন সেটাকে একটা হয়তো পোশাকি জামা দিচ্ছেন উনি। প্রচারের যুগ, আপনারা নাহলে চর্চা করবেন না, মিডিয়ায় আসবে না যদি কিছু না করি, যদি করেই হোর্ডিং লাগিয়ে চর্চা এসছেন তো আমরাও চাই এটা নিয়ে আলোচনা হোক, চর্চা হোক, প্রচার হোক, সেই হিসাবে করছেন, বাকিরাও আর নতুন নতুন কিছু করতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মন্ত্রী আসছেন। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।